চীন নির্ভরতার মাশুল গুনতে হচ্ছে পাকিস্তানকে। গদর বন্দরে চীনা মুদ্রা ইউনিয়নের ব্যবহারে সম্মতি দিতে বাধ্য হলো ইসলামাবাদ। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে বেইজিং এর অর্থে, তাই পাকিস্তানের কোনো কিছু চীন শুনতে চাইছে না। চীন যা চাইবে তাই মানতে হবে পাকিস্তানকে। এমনিতে সিপিএসি প্রকল্পে কোনো পাকিস্তানি কর্মীকে কাজে লাগানো হয়নি, তাই নিয়ে ইসলামাবাদে ব্যাপক অসন্তোষ। বিনিয়োগ যদি কর্মসংস্থানই না আনতে পারবে, তাহলে বেইজিং এর সঙ্গে চুক্তি করে লাভ কী হলো, এমন প্রশ্ন তুলেছে পাকিস্তানিরা। এমন অবস্থায় পাকিস্তান সিপিসি নিয়ে দুটো বিষয়ে আপত্তি জানিয়েছিল। প্রথমত, অধিকৃত কাশ্মীরে সিপিসির অর্থে দামের ভাষা জলাধার নির্মাণ করায় আপত্তি জানায় তারা। ইসলামাবাদের বক্তব্য এইবার তাদের স্বার্থ পূরণ করবে না। দ্বিতীয়ত, গদর বন্দরে ইউয়ান চালু নিয়ে বেঁকে বসে তারা। এরপরে 20 নভেম্বর চীন জানিয়ে দেয়, সিপিএসির অধীনে 3টি রাস্তা তৈরির প্রকল্পে তারা অর্থ দেবে না। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সারা পৃথিবীকে সড়ক পথে চীনের সঙ্গে জুড়তে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প হাতে নিয়েছেন, তারই অঙ্গ এই সিপিএসি। তবে বিশেষজ্ঞরা বলছেন, চীন আসলে অংশগ্রহণকারী দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলতে চাইছে। শ্রীলঙ্কা পরিকাঠামোর উন্নয়নে বিপুল ঋণ দিয়েছিল চীন, সেই ঋণ মেটাতে না পারায় হাম্বানটোটা বন্দরকে চীনের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে কলম্বো। পাকিস্তানেও এমনই ভয় শুরু হয়েছে।